হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রানুস লাইফস্টাইল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বেঙ্গলি স্টাইল চিলি চিকেন। দেখুন, চিলি চিকেন আমরা কিন্তু সবসময় চাইনিজ স্টাইলই খেয়ে থাকি, তো আমরা বাঙালিরা সব কিছুর স্টাইলেরই একটা নকল করে থাকি। তো আমি চাইলাম আজকের বেঙ্গলি স্টাইল চিলি চিকেন আপনাদের সঙ্গে শেয়ার করার। তো চলুন রেসিপিটা একবার দেখে নিই। তো এর জন্য আমি এখানে 700 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। এখানে সব রকম চিকেনই আমি নিয়েছি, হাড়েরও পিস আছে এবং সলিড মাংসেরও পিস আছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, 1/2 চামচ আদা রসুন বাটা, 1/2 চামচ গোলমরিচ, একটু রসুন ক্রাশ করা, আর দিয়ে দিলাম সামান্য একটু ভিনিগার, 2 চামচ দিয়ে দিলাম ধনে পাতা কুচি, 2 চামচ দিয়ে দিলাম পেঁয়াজ ক্রাশ করা, দিয়ে দিলাম 1 চামচ সয়া সস, 1.5 চামচ চিলি সস, 1 চামচ রেড চিলি সস এবং 2 চামচ দিয়ে দেবো টমেটো সস। এই সবকটি উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নেব। ভিনিগারের বদলে আপনারা এখানে 1/2 চামচ লেবুর রসও ব্যবহার করতে পারেন। একটু লেবুর রস বা ভিনিগার দিলে চিকেনের পকোড়ার স্বাদটা কিন্তু খুব ভালো আসে। এবার আমি এটার মধ্যে 2টো ডিম ভেঙে দিয়ে দিলাম। এবার আমি এটাকে সবকটাকে ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে 4 চামচ দিয়ে দেব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি ভালোভাবে মেখে নিতে থাকব। ভালোভাবে কিন্তু আমি এখানে মেখে নিয়েছি। আমার মনে হচ্ছে যে একটুখানি পাতলা পাতলা লাগছে, তাই জন্য আমি এখানে আবারও 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে চিকেনটাকে ভালোভাবে মাখতে থাকব। মাখা হয়ে গেলে এটাকে আমি প্রায় 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আমি চিকেনটাকে আরেকবার নাড়াচাড়া করে নেব। আমি এখানে প্যানে তেল গরম করতে দিয়েছি চিকেন পকোড়াগুলোকে ভাজার জন্য। তো তেলটা গরম হয়ে গেলে আমি এক এক করে চিকেন পকোড়াগুলোকে প্যানের মধ্যে ছেড়ে দেব। এখানে কিন্তু আমি ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখেছি। বেশি হাই ফ্লেমে রাখলে কিন্তু চিকেন পকোড়াগুলো পুড়ে কালো হয়ে যেতে পারে এবং এর টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই জন্য আমি এখানে মিডিয়াম ফ্লেমে রেখেই পকোড়াগুলোকে ভাজব। এক পিঠ হয়ে গেলে আমি উল্টো পিঠটা এরকমভাবে উল্টে দেব এবং ভালো করে ভাজবো। এই ভাজার সময় কিন্তু আপনাকে ধৈর্য ধরে এই কাজটা করতে হবে। তাড়াহুড়ো করে চিকেন পকোড়া ভাজলে কিন্তু অনেক সময় ভেতরটা কাঁচা থেকে যায়। এইভাবে ভালোভাবে উল্টে পাল্টে আমি নাড়াচাড়া করে চিকেন পকোড়াগুলোকে ভেজে নেব। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এখানে হালকা ব্রাউন কালার এসে গেছে। আমি এবার পকোড়াগুলোকে এক এক করে তুলে নেব, বেশি কড়া করে কিন্তু আমি ভাজবো না। এইভাবে আমি সবকটি চিকেন পকোড়া ভেজে নেব। পকোড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এবার আমি চিলি চিকেনটাকে, যে গ্রেভিটা হয় সেই গ্রেভিটাকে বানাবো। তার জন্য আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 1.5 চামচ ক্রাশ করা রসুন। রসুনটাকে ভালো মতো নাড়াচাড়া করে এর কাঁচা গন্ধটা চলে গেলে আমি যে পেঁয়াজ যেভাবে চিলি চিকেনের জন্য ছাড়াই সেইভাবে ছাড়িয়ে নিয়েছি, একটা একটা করে আলাদা করে পেঁয়াজের যে পাপড়িগুলো থাকে। তো এটাকে আমি তেলের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো। একটু নাড়াচাড়া করে আমি এখানে কোচানো আদা দিয়ে দেবো। আদাগুলোকে কিন্তু খুব সরু সরু করে কুচিয়ে নিতে হবে, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং দিয়ে দেব লঙ্কা কুচি। এখানে আমি শুকনো লঙ্কা কুচি ব্যবহার করেছি। শুকনো লঙ্কা কুচি দিলে এটার টেস্টটা কিন্তু খুব ভালো আসে। পেঁয়াজের পাপড়িগুলোর কালার যখন হালকা পিঙ্ক হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম। যেহেতু এখানে কোনো সবজি ভালোভাবে সেদ্ধ করা হয় না, তো তাই জন্য আমি এখানে কিন্তু হালকা সামান্য নাড়াচাড়া করে সব সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, 1.5 চামচ দিয়ে দিলাম চিলি সস, 4 চামচ দিয়ে দেবো
টমেটো সস এবং এক চামচ দিয়ে দেবো রেড চিলি সস। দিয়ে সবকটি উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে থাকবো এবং সামান্য একটু নুন ছড়িয়ে দেব। বেশি কিন্তু নুন এই সময় আমি দেব না। এবার আমি এক চামচ সোয়া সস ছড়িয়ে দিলাম। এখানে আমি লাইট সোয়া সসটা নিয়েছি, এখানে আমি ডার্ক সোয়া সসটা ব্যবহার করিনি। এবার সবকটি উপকরণ মিশিয়ে নেওয়ার পর ভালোভাবে জল দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে সবকটি উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। এখানে গ্রেভির পরিমাণ অনুযায়ী কিন্তু জল দিতে হবে, গ্রেভিটা কিন্তু পরে গাঢ় হয়ে যায়, তাই জন্য আমি জলটা একটু বেশি ব্যবহার করলাম। তো এখানে আমি ঢাকা দিয়ে জলটা ফোটার জন্য অপেক্ষা করছিলাম। জলটা ভালো মতন ফুটে গেছে, আমি একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি চিকেন পকোড়াগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো এক এক করে গ্রেভির মধ্যে ছেড়ে দিতে থাকব। এই পকোড়াগুলো কিন্তু গ্রেভি টেনে অনেকটা ফুলে মোটা মোটা হয়ে যায়, তো তাই জন্য সেই অনুযায়ীও কিন্তু সেটা মাথায় রেখে জলটা দিতে হবে। তো পকোড়াগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে আমি গ্রেভির মধ্যে ডুবিয়ে দিতে থাকব। ফুটে উঠলে আমি ওপর থেকে আবারও একটু সোয়া সস ছড়িয়ে দেব, এর ফলে কিন্তু চিলি চিকেনের সিনটা ভালো আসে। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার আমি দু চামচ কর্নফ্লাওয়ার গুলে একটা স্ল্যারি বানিয়েছিলাম, সেই কর্নফ্লাওয়ারের স্ল্যারিটা আমি গ্রেভির মধ্যে ঢেলে দিলাম এবং ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। ওপর থেকে ছড়িয়ে দেব এক চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি গ্রেভিটাকে ফুটিয়ে নেব। এরই মধ্যে চিকেনের পিসগুলো কিন্তু ফুলে ফুলে একটু মোটা মোটা হয়ে গেছে, এটাও কিন্তু অনেকটা গ্রেভি টেনে নেয়। তো আমি এবার নুন একটু টেস্ট করে নিলাম, নুন সামান্য কম আছে দিয়ে দিই। গ্রেভির থিকনেসটা ঠিক এরকম হবে। তো আমার রেডি হয়ে গেল বেঙ্গলি স্টাইল চিলি চিকেন। আমি খুব ইজি প্রসেসে এবং খুব তাড়াতাড়ি এটা বানানো আপনাদেরকে দেখালাম, আপনারা যখন তখন এটা বানিয়ে নিতে পারেন। তো এটা ফ্রাইড রাইস অথবা রুটি পরোটার সাথে ভীষণ ভালো লাগবে খেতে। তো কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন যাতে কোনো ভিডিও যদি আমি আপলোড করি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো এটা ছিল আজকের বেঙ্গলি স্টাইল চিলি চিকেন। তো এই রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সুন্দর হয়। তো আজ তাহলে আসি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো রেসিপির সাথে। ততদিন ভালো থাকবেন, নমস্কার।